ডেইলি বোরাকের দর্শকদের জন্য এই মুহূর্তের এক বড় খবর। সোনাইয়ে বস্তাবন্দী লাশ উদ্ধার। সোনাই থানার অন্তর্গত দক্ষিণ মোহনপুর জিপিতে বস্তাবন্দী লাশ উদ্ধার। ডেইলি বোরাকের দর্শকদের জন্য বড় খবর। দক্ষিণ মোহনপুর জিপির দ্বিতীয় খণ্ডের অমলদার গ্রামে ধানক্ষেতের মধ্যে উদ্ধার হয় মৃতদেহটি। গ্রামীণ রাস্তার পাশে অপরিচিত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার হয়। মুখে আঘাতের চিহ্ন ছিল ওই ব্যক্তিটির। খবর পেয়ে দল বললে ঘটনাস্থলে ছুটে যান সোনাই থানার ওসি এম এম হ্যান্ডিক। শিলচর থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ কুমার দাস। বস্তা থেকে বের করে মৃতদেহটি প্রাথমিক তদন্ত করা হয়। পরে ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রীর উপস্থিতিতে তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শোনাই আমরা মানুষদের আমরা ফোন করছি বাদে শোনাই ওসি মাঝে গিয়া আমরা জানাইছি বাদে আমরা এসে মানুষ কোনো দেখা দেখা পাইছি মানুষ আমরা দেশের মানুষ না এখন পুলিশ দিয়ে তারা লয়ে যাইব কি ও বস্তা মাঝে দেখা আসলো না মানুষ আসিনি না আমরা আমরা দেশের মানুষ নাই।